আমার পরিবারের সবাইকে নতুন কিছু বানিয়ে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। আর নতুন কিছু রোজ আমি কিছু না কিছু ট্রাই করতে থাকি, তা আজকে বানিয়ে ফেললাম ঝটপট করে। এই যে ছোটবেলার একটা রেসিপি, মানে আমরা যখন খেতাম মদন কটকটি সেইটাই, আর আলুর তরকারি বানালাম, ছোট আলু দিয়ে দম করলাম। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে 8:30, আর আমার চান্দান করা হয়ে গেছে। এখন এই যে কাপড়গুলো এই পাশে মেলে দিতে এসেছি, তা কাপড়গুলো মেলা টেলা হয়ে গেলে তারপরে আর কি, কালকে অভিষেকের পাপাকে বলেছিলাম কয়েকটা শসার বিচি নিয়ে আসতে। আমরা তো শসাটা অনেকটা বেশি খাই গরমের সময় পড়লে, তা ভাবছি যখন আর কি শসাটা খাই তখন আর কি লাগিয়ে দিই। তা কয়েক 10 দিন ধরে প্রায় বলছিলাম যে শসার বিচি নিয়ে এসো, বিচি নিয়ে এসো, তারপরে আনছিল কালকে, তা আজকে অবশ্যই সকালে সকালেই আর কি লাগিয়ে দিই। গরম তো প্রচণ্ড এখন পড়তে শুরু করে দেবে, আর শসাটা থাকলে একটু ঝটপট গাছ থেকে তুলে এনে খাওয়া যাবে টাটকা টাটকা। আর এখন যেহেতু কিনেই খেতে হচ্ছে, তাই যে একটুখানি 2-3 খোলা মতো লাগিয়ে দেবো। আর এদিকে যে সবজি টবজি ছিল সব কিছু আর কি মানে শুকিয়ে গেছে, গাছপালা এখন সাফ সাফাই করছি, আর একটু টুকিটাকি গাছপালা লাগিয়েও দিচ্ছি। এদিকে এই যে দেখো, এই যে কুমড়োর গাছটা লাগিয়েছিলাম সেটাও কিন্তু এদিকে হয়ে গেছে, আর এই পাশে একটুখানি আর কি মানে এই যে এক খোলা শসা দিয়ে দিচ্ছে, আর ওই পাশে আর এক খোলা শসার বীজ লাগিয়ে দেবো। তা এখন এই যে সকালবেলায় লাগাতে চলে এসেছি, তারপরে আর কি খাবার দাবার বানাবো। আর এখন আর কি ওই সকালই হচ্ছে, বেশি একটা বেলা হয়নি, তার জন্যই ভাবলাম আগে চান্দান যেহেতু হয়ে গেছে এখন লাগিয়েই আসি। তা দেখলাম পুঁই শাকের সুন্দর সুন্দর 4-5টা আগা হয়েছে, তা ভাবলাম কেটে একটুখানি তরকারি করে ফেলি। আর একঘেয়ে সবজি খেতে খেতে, সিম টিম খেতে খেতে আর ভালো লাগছে না, তা ভাবলাম আজকে একটু পুঁই শাকের তরকারিটা করে ফেলি। আর শীতের জন্য আর কি পুঁই শাকের তরকারিটা খাওয়া হতো না, এখন একটু শীতটা কম হয়ে গেছে, তাই যে কয়েকটা যে পেঁয়াজ উঠিয়ে নিয়েছি, আস্ত পেঁয়াজ, ওই আলুর দম করবো সেটার ভেতরে দিয়ে দেবো। আর এই যে কালকে এই যে বীজগুলো আর কি মানে ডাটার বীজগুলো আর কি রেখে দিয়েছিলাম এখানে, তা একটুখানি শুকিয়ে গেছে, তাই যে পুঁই শাক আলুর তরকারি করবো। আর এই যে আর কি ছোটো ছোটো যে আলুটা সেটা সেদ্ধ করে নিয়েছিলাম, তা এখন আর কি আলুর দম করবো, তাই যে মশলাটা কষিয়ে আর কি এখানে একটু আলুর দম করে নিচ্ছি। আমি অত ভালো রান্না করতে পারি না, যেটুক পারি ফ্যামিলির লোককে নিয়ে খেয়ে পরে ভালো আছি, বেঁচে আছি, এই আর কি। বেশি ভালো রান্না আমি করতে পারি না, টুকিটাকি যেটুক পারি সেইটুকেই আমার পরিবারে চলে যায়। আমার পরিবারের লোকে খেয়ে তো ভালোই বলে, খারাপ আর বলে না। আর আমার রান্না আমার কাছে বেস্ট লাগে, ভালো লাগে খেতে, তা আমি এইভাবে করেই রান্নাবান্না আর কি করি। তো একটুখানি এই যে গরম জল দিয়ে দিলাম, যার যার রান্না তার তার কাছে ভালো লাগে, তাই না? আর আমার রান্না আমার বর আবার খুব পছন্দ করে, যেখানে যাই সেখানে গিয়েও আমাকে রান্না করতে বলে, বাড়িতে গেলেও বলবে তুমি রান্না করো, তা আমি ওখানে আর করি না, সবাই করে, তার জন্য আর কি রান্নাবান্না একটু কমই করি বাড়িতে গেলে। শ্বশুর বাড়িতে গেলে করতে হয়, বাপের বাড়িতে তো করি না। তাই পাশে এই যে আলু আর পুঁই শাকের তরকারিটা একটুখানি বসিয়ে দিচ্ছি, এই যে ভাজা হয়ে গেছে, এটাকেও এখন জল ঢেলে দেবো, ব্যাস রান্নাবান্না তাহলে হয়ে যাবে। গাছের দিকে ঝোলটা দিয়ে দিয়েছি, আর এখন এই যে এর ভেতরে সেই যে মানে কাঁচা যে পেঁয়াজের পাতাগুলো কেটে রেখেছিলাম, মানে আস্ত যে পেঁয়াজটা সেটা কেটে রেখেছিলাম, সেটাই যে এই তরকারির ভেতরে দিয়ে দিয়েছি, আলুর যে তরকারিটা এর ভেতরে দিয়ে দিয়েছি। আবার দেখলাম টমেটোর সসের বোতলটা আর কি মানে খতম হয়ে গেছে, তা আবার এই বোতল থেকে এই বোতলে আর কি ঢেলে নিচ্ছি একটুখানি, ব্যাস হয়ে গেছে ঢালা। এখন এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে, এই যে নামিয়ে ফেলেছি, এখন ধরে নিয়ে যাব টেবিলে। তো রান্নাবান্না হয়ে গেছে, আর এখন এই যে একটুখানি নতুন কিছু বানাতে ইচ্ছে করলো, মনে হলো আজকে কি জানি মানে ইউটিউব দেখতে দেখতে দেখলাম যে এই রেসিপিটা, তা বললাম একটুখানি বানিয়েই দেখি। এর আগে আমি কখনো এই মদন কটকটিটা বানাইনি, কিন্তু ছোটোবেলায় প্রচুর খেয়েছি, বলো কে কে খেয়েছো কমেন্ট করে বলো। ছোটোবেলায় আমরা আর কি 1 টাকা দিয়ে 20খানা কিনে কিনে খেতাম, ভীষণ ভালো লাগতো, তা কখনো ভাবিনি যে এভাবে বাড়িতে মানে কোনো দিন খেতে পারবো বানিয়ে। তা সেটাই যে একটুখানি 1-2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর 1 চামচ মতো এই যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, সেটা দিয়ে ভালো করে একটুখানি ময়াম দিয়ে নিচ্ছি। আর এই যে 2 চামচ আর কি চিনি দিয়ে একটুখানি জল আর কি এই যে মানে গরম করে নিয়েছিলাম, মানে চিনিটা গলানোর জন্য আর কি, তা এটা দিয়ে আর কি এই যে এখন ছেনে নিচ্ছি। আর হচ্ছে ভালো শক্ত একটা ডো বানাতে হবে, এই যে এভাবে আমি যেভাবে করছি এভাবে করলে কিন্তু ভীষণ ভালো হবে খেতে, আমি এ প্রথমবার করছি। আর যেটা মেন হচ্ছে, যেটা দেওয়া ভুলে গেছি, এই যে কালো জিরে, এটা প্রথমে আমি দিতে ভুলে গেছি, এখন ফট করে দেখলাম ওদিকে তাকিয়ে যা, আরে এটা তো দিতে ভুলে গেছি। তা এখনও পুরো দমে ছেনা হয়েছিল না, তার জন্য আর কি পুরোটা আবার দিয়ে দিলাম, দিয়ে যে একটুখানি ভালো করে ছেনে নিলাম। এখন এটাকে 10-15 মিনিট রেস্ট করতে দিয়ে দেবো। তো 15 মিনিট আমার রেস্ট করা হয়ে গেছে, এখন একটু ভালো করে নরম হয়ে গেছে, একটুখানি ময়দা ছড়িয়ে আর কি এরকম ছেড়ে নিই, একটা মোটা করে রুটি বেলে নিতে হবে,
আমি তো একটা রুটি বানিয়ে নিচ্ছি মোটা মোটা করে, যেভাবে আমরা গজা বানাই না সেভাবে, ওর থেকে একটুখানি মোটা রাখতে হবে। যেহেতু এটা একটু মোটা মোটা মতো হবে, চার কোনা হবে, তার জন্য আমি ওই মানে ওর থেকে একটুখানি মোটা রেখেছি। তাই যে এইভাবে এখন চাকু দিয়ে কেটে আর কি ফাল ফাল করে নিয়ে এখন ছোট্ট ছোট্ট করে আর কি কেটে দেবো। এইভাবে আমি আর বাদ বাকিগুলো ফেলছি না, সবই একসাথে দিয়ে দিচ্ছি। আর এইভাবে বানালে সুন্দর কড়া হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে চলো এখন আর কি ভাজার পালা। তো তেলটা আগেই আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু ভেজে নিচ্ছি। আমার আর কি নতুন কিছু মানে রোজকের এই অভ্যাসে দাঁড়িয়েছে, মানে এই সময় আর কি খাওয়া যাবে, একটুখানি গরম পড়লে তো আর এইসব খাওয়া যাবে না। আর আমি এই সময় বিশেষ করে আর কি সব কিছু বানিয়ে খাওয়াই ছেলেকে বরকে। আর সত্যি বিশ্বাস করে এই খাবারটা যে মানে কথাটা তো পরে বলা হচ্ছে, তাই এই খাবারটা আমার বরের ভীষণ পছন্দ হয়েছে। বর বলছে তো এটা তো আমি খেতে খেতে খেয়েই ফেলে দেবো। আর আমি বললাম না, ছেলের জন্যও কিছু রেখেছে, ছেলে মানে কোচিং করতে গেছে, তো আমার পাপা অর্ধেকগুলো খেয়ে গেছে, আবার কিছুটা দেখলাম হাতে করে নিয়েও গেল। আর হচ্ছে তারপরে ছেলে এসেও খেয়ে বলছে মা এ তো খুব টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। তাই আর কি, তা বানালে পরে পরিবারের লোক যদি বলে যে আরও ভালো হয়েছে, তবে সেটাকে আরও মানে উৎসাহ করে দেয় যে নতুন আরও কিছু ট্রাই করে বানিয়ে খাওয়াই, তাই না? এরকম কার কার মনে হয়। তা ব্যাস এক এক করে এই যে সব কিছু সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে না দোকানের মতো, পুরো দোকানের মতোই মনে হচ্ছে। চলো তোমাদের একটা ভেঙেও দেখাই কতটা কড়া হয়েছে, দেখতেই পাচ্ছ তো। চলো একটা ভেঙেও দেখিয়ে দিই তোমাদের, দেখো দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা খেয়েও দেখলাম সুন্দর হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা ব্লগে আবার দেখা হবে। আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, টাটা।